हिमाचल से। इस बाग का आपको मालूम नहीं क्या है यहाँ पे? ये लोहा है ना जो जिस ट्रेन पे पटरी चलती है, ये वो लोहा। হাতে ব্যাগ আর মাথায় টেনশনের বোঝা নিয়ে যখন অমৃতসর জংশন পৌঁছালাম, তখন গোল্ডেন টেম্পল মেল ছাড়তে আর মিনিট বিশেক সময় বাকি। 6:36:55 ছাড়বে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। গল্পের শুরুতেই স্টেশন ট্রেন তাড়াহুড়ো, ব্যাপারটা হয়তো খুব একটা বোধগম্য হলো না। চলুন চা খেতে খেতে আজকের গল্প শুরু করি। আর হ্যাঁ, চায়ের সঙ্গে বিস্কুটও রয়েছে, তাও আবার 25% এক্সট্রা। আগের দিন রাত্রে অমৃতসর পৌঁছে এই হোটেলেই ছিলাম, যেটা আগের ব্লগে শেয়ার করেছি। আমাদের হোটেলটা ছিল অমৃতসর বাসস্ট্যান্ড চত্বরেই। সেখান থেকেই পায়ে হেঁটে রওনা দিলাম গোল্ডেন টেম্পল বা অমৃতসরের স্বর্ণমন্দির দেখার উদ্দেশ্যে। বাসস্ট্যান্ড থেকে এই স্বর্ণমন্দিরের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার, তবে হাঁটার বিকল্প হিসাবে টোটো রিক্সাও রয়েছে। স্বর্ণমন্দিরে প্রবেশ করার আগে মাথায় এইরকম সব কাপড় বেঁধে নিতে হয়। মন্দির যাওয়ার পথে রাস্তার ধারে বিভিন্ন দোকানে এইরকম রং বেরঙের কাপড় বিক্রি হচ্ছে। মাত্র 20 টাকার বিনিময়ে দোকানদারের সাহায্য নিয়ে মাথায় কাপড় বেঁধে ফেলার কাজটা সম্পূর্ণ করলাম। আর এই চত্বরে ঘোরাফেরা করতে করতে হঠাৎই চোখ চলে গেল ওই ডবল ডেকার বাসের দিকে। এই বাসের রহস্যের অনুসন্ধান করতে গিয়ে যে তথ্য হাতে পেলাম, যে বাসে করে আপনারা এই অমৃতসরের যে সমস্ত সাইট সিনগুলো আছে, ওয়ান ডে সাইট সিন, সেগুলো করে এখান থেকে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে ওয়াঘা বর্ডার। বাসের রেট হচ্ছে 350 টাকা পার পার্সন শুধু যদি আপনি ওয়াঘা বর্ডার যান। আর যদি আপনারা সাইট সিন করে একদম ওয়াঘা বর্ডার যান, সেক্ষেত্রে আপনাদের পড়বে হচ্ছে 488 পার পার্সন। আর যদি আপনারা অটো করে যেতে চান, অটো করে শুধুমাত্র ওয়াঘা বর্ডার যেতে চান, সেক্ষেত্রে আপনাদের পড়বে হচ্ছে 150 টাকা পার পার্সন যাওয়া এবং আসা। আর যদি অটো রিজার্ভ করে যাওয়া হয়, অটো রিজার্ভ করে লোকাল যেসব সাইট সিন এবং দেখে তারপরে যদি আপনারা ওয়াঘা বর্ডার যেতে চান, তাহলে সেক্ষেত্রে পড়বে হচ্ছে 800 থেকে 1000 টাকা। তবে আপনাদের জন্য পরামর্শ, অটো না নেওয়ার চেষ্টাই করুন। সেটা কেন ক্রমশ প্রকাশ্য। এই জায়গা থেকে মিনিট পাঁচেক হেঁটে সরাসরি পৌঁছে গেলাম গোল্ডেন টেম্পলের সামনে। 2001 সালে প্রথমবার, 2015 সালে দ্বিতীয়বার, আর 2023 সালে তৃতীয়বারের জন্য আমি গোল্ডেন টেম্পলের সামনে। চলুন এবার আমরা সবাই মিলে মন্দিরে প্রবেশ করি, আর সেই সাথে ভেতরে যা কিছু আছে সব কিছু শেয়ার করি আপনাদের এই 6 ইঞ্চি স্ক্রিনে। শরীরটা একটু খারাপ, কালকে রাত্রে এমনিতে ঘুম হয়নি, মাথা ব্যথা যন্ত্রণা করছে। যাই হোক, শেষ দিনের জন্য শেষ এনার্জিটুকু বাঁচিয়ে রেখেছি। মন্দির চত্বরে রয়েছে জুতো জমা করার কাউন্টার, যেখানে নিঃশুল্কে জুতো জমা করে মন্দিরে প্রবেশ করতে হয়। জুতো জমা করে মন্দিরে প্রবেশ করার মধ্যে ছোট্ট একটা ঘটনার উল্লেখ করছি। ক্যামেরা নিয়ে মন্দিরে প্রবেশ করার সময় বল্লম হাতে নীল পোশাক পরা মন্দিরের সেবক শ্রেণীর একজন এসে আমাকে আটকায় এবং মন্দিরে প্রবেশ করার ফুটেজ ডিলিট করতে বাধ্য করে। যদিও মন্দিরের ভেতরে ক্যামেরা বা মোবাইল নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই, কিন্তু লক্ষ্য করলাম এই সরোবরের ধারে ছবি তোলার সময় অনেক টুরিস্টকেই সেই মন্দিরের সেবকরা এসে বাধা দিচ্ছে। এহেন অভিজ্ঞতা আগের 2 বার এসে কিন্তু আমার হয়নি। অমৃতসরের স্বর্ণমন্দির শিখ ধর্ম সম্প্রদায়ের সবথেকে বড় শ্রদ্ধাস্থান। শুধু ভারতবর্ষ থেকেই নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক এই মন্দির দর্শন করতে আসে। 1577 খ্রিস্টাব্দে চতুর্থ শিখ গুরু রামদাস এই মন্দিরের নির্মাণ শুরু করেন এবং পঞ্চম শিখ গুরু গুরু অর্জুন এই মন্দিরের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। শিখ এবং মুসলিমদের দীর্ঘস্থায়ী বিরোধের ফলে 1762 সালে এই মন্দির ভেঙে ফেলা হয়। আবারও 1784 সালে এই মন্দিরের পুনর্নির্মাণ করা হয়। 1830 সালে রাজা রঞ্জিত সিং এই মন্দিরের গর্ভগৃহ সোনার প্রলেপ দিয়ে মুড়ে দিয়েছিলেন, যার পরিমাণ ছিল প্রায় 500 কেজি। স্বর্ণ মন্দিরে কী কী দেখা যেতে পারে? কখনো মুঘল, কখনো ইংরেজ, শিখ সম্প্রদায়ের বিভিন্ন ধর্মগুরুদের প্রতি অত্যাচার, অনেক যুদ্ধ, রক্তপাত, জয় পরাজয়ের কাহিনী এবং অনেক ছবি লিপিবদ্ধ রয়েছে এই মন্দিরের একটি মিউজিয়ামে। ওটা অবশ্যই দেখে নিতে পারেন, তবে সেই মিউজিয়ামে কোনোরকম ছবি তোলা অ্যালাউ নয়। এরপর এই পবিত্র সরোবরে স্নান করে গুরুদ্বারা দর্শন করে নিতে পারেন। স্নান করার ক্ষেত্রে পুরুষ মহিলাদের জন্য রয়েছে পৃথক পোশাক পরিবর্তনের জায়গা। এছাড়া রয়েছে স্বর্ণমন্দিরের বিখ্যাত লঙ্গরখানা। এখন আমরা সেই পথেই। লঙ্গরখানায় প্রবেশ করার সাথে সাথেই প্রত্যেক পুণ্যার্থীর হাতে স্বেচ্ছাসেবকরা ধরিয়ে দেন একটি থালা, একটি বাটি এবং একটি চামচ। এরপর দোতলায় উঠে প্রত্যেক পুণ্যার্থীকে ঠিক ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না আগের পুণ্যার্থীদের খাওয়া দাওয়া সম্পূর্ণ হচ্ছে।
অপেক্ষার শেষে এই বিরাট হল ঘরে প্রত্যেক পুণ্যার্থীকে নির্ধারিত সারির মেঝেতে তাদের আসন গ্রহণ করতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্ব হোক কিংবা সেলিব্রিটি, সবার ক্ষেত্রেই খাবার গ্রহণ করার নিয়মটা একই। এই লঙ্গরের প্রথম এবং প্রধান আইটেম রুটি, যেটা নেওয়ার সময় দুহাত পাড়িয়ে গ্রহণ করতে হয়। এছাড়াও রয়েছে ছোলার সবজি, মুসুর ডাল এবং সবশেষে ক্ষীর, আর একই সাথে পানীয় জলও পরিবেশন করা হয়। মন্দিরের সেবকরা ছাড়াও স্থানীয়রা স্বেচ্ছাসেবক হয়ে এই পরিবেশনের কাজ করে থাকে। এখানে সমস্ত রকম খাবার সেবায়েতরা নিজের হাতেই তৈরি করে, তবে ভক্ত সমাগম বেশি হলে রুটি তৈরি করার ক্ষেত্রে বিশেষ মেশিনের সাহায্য নেওয়া হয়। এই বিপুল আয়োজনে প্রতিদিন প্রায় 50 কুইন্টাল আটা, 18 কুইন্টাল ডাল, 14 কুইন্টাল চাল এবং 7 কুইন্টাল দুধের প্রয়োজন হয়। প্রতিদিন রান্নার আয়োজনে প্রয়োজন হয় প্রায় 100+ গ্যাসের সিলিন্ডারের। ভক্তদের খাবার গ্রহণ করার পর তাদের ব্যবহৃত থালা, বাটি এবং চামচ স্বেচ্ছাসেবকরা নিজেরাই ধুয়ে পরিষ্কার করে তা আবার পুনর্ব্যবহারযোগ্য করে তোলে। স্বর্ণমন্দির দেখে যখন আমরা বেরোলাম, তখন ঘড়ির কাঁটা পৌঁছে গেছে দুপুর 12টার ঘরে। এ খোল কে দিখায় তোরা अंदर से तो वही होगा तो सेम इस्पात सेम है नहीं ये जो पट ये लोहा है ना जो जिस ट्रेन पे पटरी चलती है ये वो लोहा सबसे सॉलिड। স্বর্ণ মন্দিরের কাছেই একটা দোকানে আমরা বিভিন্নভাবে তলোয়ারের দরদাম করছিলাম। চাইলে আপনারাও বাড়িতে সাজিয়ে রাখার জন্য ছোট বড় বিভিন্নভাবে তলোয়ার অমৃতসর থেকে কিনে নিয়ে আসতে পারেন। ফ্লাইটে কিংবা ট্রেনে এগুলো অ্যালাউ করা হয়, তবে সেক্ষেত্রে যে দোকান থেকে কিনছেন বিল অবশ্যই নিয়ে নেবেন। কেনার সময় এই তলোয়ারগুলোতে কোনো রকম ধার থাকে না। এছাড়াও দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের হালকা থেকে ভারী হাতে পড়ার বালা। এটা বহুত ভারী হয়, 150। ইসকে আগর পিতল কে বিনা লোগে তো 100। স্বর্ণ মন্দির থেকে মিনিট পাঁচেক পায়ে হেঁটে চলে এলাম অমৃতসরের জালি নলাবাগে। এখানে প্রবেশ করার পর প্রথমেই যে অভিজ্ঞতাটা হলো তাতে খানিকটা শকড হলাম। হিমাচল থেকে আসা এই পর্যটক আদতে জানেন না জালি নলাবাগে ঠিক কি রয়েছে। কিছুক্ষণের জন্য এই জায়গায় ঘুরতে ঘুরতে এহেন অভিজ্ঞতা অর্জন করেছিলাম এখানে আসা অধিকাংশ পর্যটকের জানা নেই এই জালি নোয়ালাবাগের রক্তাক্ত ইতিহাস। তো অঙ্গরাজ নে কিয়া কিয়া চারো তরফ সে উন লোগো পর গোলি গোলি বরসায়া। 1919 সালের এপ্রিল মাস, পরাদিন ভারতবর্ষে ইংরেজ সরকার জারি করল রাওলাট আইন। এই আইন প্রয়োগ করে যে কোনো ভারতীয় নাগরিককে যখন তখন গ্রেপ্তার করে তারা জেলিবন্দি করতে পারে। এই রাওলাট আইন বা কালা আইনের প্রতিবাদে পুরো দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদ বা গণ আন্দোলন। 13 এপ্রিল 1919-এর সকাল, এমনই এক প্রতিবাদী আন্দোলন সংগঠিত করার জন্য এই এলাকার সাধারণ মানুষ জমায়েত হয়েছিল এই জালিয়ানওয়ালাবাগের মাঠে। চলছিল শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন। 13 এপ্রিলের সকালের এই জনসভার খবর আগেই পৌঁছে যায় রেজিনাল জেনারেল ডায়ারের কানে। আগের দিনই অর্থাৎ 12 এপ্রিল তিনি অতিরিক্ত পুলিশ ফোর্সের বন্দোবস্ত করে ফেললেন। স্থানীয় মানুষের জমায়েতে প্রায় পরিপূর্ণ জালিয়ানওয়ালাবাগের ময়দান। তারা ঘুণাক্ষরে অনুমান করতে পারেনি এরপর কি ঘটনা ঘটতে চলেছে। এদিকে জেনারেল ডায়ার সশস্ত্র পুলিশ বাহিনী নিয়ে হাজির হলেন জালিয়ানওয়ালাবাগের উপকণ্ঠে। চারিদিকে ঘেরা এই ময়দানে প্রবেশ কিংবা প্রস্থান করার জন্য একটি মাত্র গেট ছিল, সেটিকে বন্ধ করে দেওয়া হলো। ডায়ারের নির্দেশে নিরীহ মানুষগুলোর প্রতি শুরু হলো নির্বিচারে গুলিবর্ষণ। প্রায় 1600 রাউন্ড গুলি চলার সময় শুধুমাত্র বিরাম ছিল বন্দুকে গুলি লোড করার সময়টুকু। মহিলা থেকে শিশু কেউ রেহাই পেল না। যারা দেওয়াল টপকে বাঁচার চেষ্টা করল তারাও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গুলি থেকে বাঁচতে ময়দানের পাশে একটি কুয়োতে অনেকে ঝাঁপ দিল, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হল। পরবর্তী সময় সেই কুয়ো থেকে প্রায় 120 জনের নিথর দেহ উদ্ধার করা হয়। মানুষের রক্তে সেই কুয়োর জলের রং লাল হয়ে যায়। আজও এই দেয়ালের গায়ে গুলির চিহ্নগুলো রয়ে গিয়েছে সেদিনের গণহত্যার সাক্ষীস্বরূপ। এই বর্বর ঘটনার প্রতিবাদে পুরো দেশ জুড়ে শুরু হলো প্রতিবাদী আন্দোলন। এই ঘটনা তদন্ত করে হান্টার কমিশনে, যার দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ওডওয়ার। জেনারেল ডায়ার নিজের সাফাই পেশ করে জানায় নিজেকে বাঁচাতে অর্থাৎ সেলফ ডিফেন্সে তিনি গুলি চালানোর আদেশ দেন। শাস্তি তো তার হলই না, উপরন্তু তার পদমর্যাদা বৃদ্ধি পায়। তবে এই শর্তে তিনি কোনোদিন আর ভারতবর্ষে আসতে পারবেন না, বাকি জীবনটুকু তাকে ইংল্যান্ডে কাটাতে হবে। যেদিন এই হত্যাকাণ্ড হয়েছিল সেদিন এই ময়দানে উপস্থিত ছিল স্বাধীনতা সংগ্রামী উধম সিং। ভাগ্যের জোরে তিনি সেদিন বেঁচে যান ঠিকই, তবে এই রক্তাক্ত ময়দানে দাঁড়িয়ে
শপথ নিয়েছিলেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ তিনি নেবেন। এই ঘটনার প্রায় 8 বছর কেটে গিয়েছে, সালটা 1927। লন্ডনে থাকাকালীন কোনো এক অজানা রোগের শিকারে মৃত্যু হয়েছে জেনারেল ডায়ারের, কিন্তু তখনও বেঁচে আছে এই ঘটনার তৎকালীন দায়িত্বে থাকা মাইকেল উডওয়ার। এদিকে উধম সিং গদর পার্টি জয়েন করেন, তারপর টাকা পয়সা সংগ্রহ করে লন্ডনে পৌঁছে যান। সেখানে কিছুদিন রেস্তোরাঁয় কাজ করেন এবং অপেক্ষা করতে থাকেন সঠিক সময়ে। প্রায় 21 বছরের অপেক্ষা শেষে সেই দিন এলো, যেদিন লন্ডনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত হলেন মাইকেল উডওয়ার। সেই অনুষ্ঠানে আরও একজন উপস্থিত ছিলেন, উধম সিং। তার হাতে রাখা একটি বইয়ের মধ্যে লুকানো ছিল তার অর্থ সঞ্চয়ে কেনা একটি লোডেড পিস্তল। তিনি মঞ্চে ওঠার মুহূর্তেই 3-3 গুলি ছিটকে এসে বুক ফুঁড়ে দিল মাইকেল উডওয়ারের, মুহূর্তেই তিনি মৃত্যুবরণ করলেন। উধম সিং শান্ত অথচ দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিশোধ আমি নিয়েছি। এই হত্যার অপরাধে 31 জুলাই 1940 সালে উধম সিংয়ের ফাঁসি হয়, যদিও দেশবাসীর কাছে তিনি চির অমর হয়েই রয়ে গিয়েছেন। আর আজকের পর্ব দেখার পর আপনাদের মনে এই প্রশ্নটা হয়তো আর কোনোদিনই আসবে না, জালিয়ানওয়ালাবাগে কি রয়েছে? যা আমরা ছোটবেলায় বইয়ে পড়ে থাকি সবই আমরা বড়ই ভুলে যাই, আর আরও বেশি ভুলে দিচ্ছে আমাদের যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় এত আনসোশ্যাল চর্চা হয় যে এসব দেশাত্মবোধের চর্চা বা দেশ জাতি সংস্কৃতি এসব কিছু শেখানো হয় না। জালিয়ানওয়ালাবাগের গলিতে আপনারা পেয়ে যাবেন অমৃতসরের বিখ্যাত কেশর লস্যি কিংবা মালাইওয়ালা লস্যি। রয়েছে ঝকমকে সব জুতোর দোকান আর আকর্ষণীয় ইয়াররিংস। দুপুর 1:15 নাগাদ আমরা একটা অটো রিজার্ভ করে রওনা দিলাম ওয়াগা বর্ডারের দিকে। প্রথমে আমরা হোটেলে গিয়ে আমাদের লাগেজ সংগ্রহ করে চেক আউট করলাম। মনে রাখবেন এখানে চেক ইন টাইম দুপুর 1 এবং চেক আউট টাইম বেলা 11। হোটেল থেকে মালপত্র সংগ্রহ করে আমরা রওনা দিলাম ওয়াগা বর্ডারের দিকে, আর যার পথে দেখে নিলাম অমৃতসরের বিখ্যাত দুর্গিয়ানা মন্দির। 1921 সালে নির্মিত এই দুর্গিয়ানা মন্দিরের পরিকাঠামো অনেকটাই অমৃতসরের স্বর্ণ মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এই মন্দিরের প্রধান আরাধ্যা দেবী মা দুর্গা, তার নাম থেকেই এই মন্দিরের নাম হয়েছে দুর্গিয়ানা মন্দির। মন্দির থেকে বেরিয়েই রাস্তার উল্টো দিকে রয়েছে লঙ্গরখানা। অমৃতসর থেকে আমরা চলেছি ওয়াগা আটারি সীমান্তের দিকে, এশিয়া মহাদেশের সবথেকে প্রাচীন এবং দীর্ঘতম সড়ক জিডি রোড ধরে, যে জিডি রোড যুক্ত করে কলকাতা থেকে দিল্লিকে এবং একই সঙ্গে দিল্লি থেকে অমৃতসর হয়ে পাকিস্তানের লাহোর এবং ইসলামাবাদকে। ইতিহাস বলে প্রায় 2500 কিলোমিটার দীর্ঘ এই সড়কপথের নির্মাণ সেই মৌর্য সাম্রাজ্য থেকে। পরবর্তীকালে শেরশাহ এই রাস্তা সংস্কার সাধন এবং সম্প্রসারণ করেন। ব্রিটিশ আমলে 1833 থেকে 1860 সালের মধ্যে এই রাস্তা আরও সম্প্রসারিত হয়। বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের হাওড়া হয়ে পাকিস্তানের পেশোয়ারের মধ্যে দিয়ে এই রাস্তা পৌঁছায় আফগানিস্তানের কাবুলে, আর এই পথে যেতে যেতেই অনরোড দেখানো হয় অমৃতসরের বিখ্যাত ঐতিহাসিক খালসা কলেজ। আর এই রাস্তা দুধারেই রয়েছে বেশ কিছু ধাবা কিংবা হোটেল, যেখানে মধ্যাহ্নভোজনটা সেরে নেওয়া যায়। এমনই একটা ধাবাতে আমাদের পৌঁছে দিল আমাদের অটোচালক। সকাল থেকে অভুক্ত শরীরে খিদে পেয়েছিল চরম, তাই কোনোরকম সরম না করেই অর্ডার দিলাম তন্দুরি রুটি, চিকেনের 2 আইটেম আর 1 ভাত। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আবারও যখন রওনা দিলাম তখন ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে বিকেল 3:30 কিছু বেশি। অটোচালক তার অটো দাঁড় করালো ওয়াগা বর্ডারের কিছু আগে অটো পার্কিংয়ের জায়গায়। একই সাথে আমাদের লাগেজগুলো অটো থেকে নামিয়ে ওই পার্কিংয়েই জিনিসপত্র জমা রাখা যায় এমন একটা দোকানের সামনে নিয়ে হাজির করল। অটোচালকের চালাকি আর দালালির দলিল যতক্ষণে আমার সামনে খুলে গিয়েছে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। বাধ্য হলাম অতিরিক্ত 400 টাকা দিয়ে 4 ব্যাগ রাখতে। খেয়াল করলাম আমার মতো অনেকেই এই পরিস্থিতির শিকার। অটোচালককে এই সব কিছু জানাতেই সে সাফ জানায় তার অটোতে কোনোরকম লাগেজ সে রাখতে পারবে না, এমনকি ওয়াগা বর্ডারের সেরিমনির পার্কিংয়ে কোনোরকম অটোকে অ্যালাউ করে না। এই পত্রপুর যাওয়ার জন্য আমরা রিক্সার সাহায্য নিলাম, আর একই সাথে আপনাদেরকে বলবো অটো ছাড়া সমস্ত রকম গাড়ি এবং লাগেজ
ওয়াগা বর্ডারের সেরিমনির পার্কিংয়ে অ্যালাও। তাই বলবো, অমৃতসরের সাইটসিংয়ের ক্ষেত্রে যতটা সম্ভব অটোকে এড়িয়ে চলুন, আর নেহাতে যদি শেয়ারিং অটোতে যেতেই হয় তাহলে সঙ্গে কোনো রকম লাগেজ রাখবেন না। 1/1/2023 থেকে ওয়াগা বর্ডারের সেরিমনি দেখার জন্য অনলাইনে সিট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যদিও আমাদের কাছে ভিআইবি পাস ছিল, আমার সঙ্গী তন্ময়ের এক বন্ধু বিএসএফে এখানেই কর্মরত, সেই সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছিল। ঢোকার সময় আমাদের নাম এবং সিরিয়াল নাম্বার বলতেই আমরা সরাসরি পৌঁছে গেলাম আমাদের জন্য নির্ধারিত সিটে। বিকেল 4টে বাজতে না বাজতেই গ্যালারির আসন দর্শকে পরিপূর্ণ। যাদের কাছে ভিআইবি পাস থাকবে না তাদের জন্য পরামর্শ, চেষ্টা করুন বেলা 3টের মধ্যে এই জায়গায় পৌঁছে যেতে। 3টের সময় এখানকার গেট ওপেন হয়, সাথে সাথে ঢুকলে একদম সামনে সিটে বসে সেরিমনি দেখার সুযোগ পেয়ে যাবেন। বসে পড়লাম আমাদের জন্য নির্ধারিত সিটে। সিট নম্বর যদিও নেই, তবুও বুঝলাম লাঞ্চটা স্কিপ করে আরেকটু আগে পৌঁছাতে পারলে আরও সামনে বসতে পারতাম। সেরিমনির মাঝেই খেয়াল করলাম সীমান্তের গেট খুলে দেওয়া হয়েছে। পাকিস্তানের দিক থেকে দুজন নাগরিক প্রবেশ করছে ভারতবর্ষে। ভারত পাকিস্তানের একমাত্র সড়ক সীমান্ত এই আটারি ওয়াঘা সীমান্ত। পাকিস্তানের দিক থেকে যার নাম ওয়াঘা এবং ভারতের দিক থেকে আটারি। এই পথেই দিল্লি থেকে লাহোর সরাসরি বাস পরিষেবা চালু হয়েছিল। এমনকি দিল্লি থেকে লাহোরগামী সমঝোতা এক্সপ্রেস এই আটারি সীমান্ত হয়েই চলাচল করত। যদিও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর 2019 সাল থেকে বাস এবং ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এমনকি বালাকোট এয়ার স্ট্রাইকে এয়ারফোর্সের উইং কমান্ডার অভিনন্দন এই পথ ধরেই পাকিস্তান থেকে ভারতে প্রত্যাবর্তন করেছিলেন। ভাবতে অবাক লাগে, দুই দেশের এক আকাশ একই বাতাস, মানুষের গায়ে রক্তের রঙও হয়তো এক, শুধু সীমান্ত আলাদা করে দিয়েছে সব কিছু, সৃষ্টি করেছে হিংসা, পৃথক চিন্তাভাবনা, পৃথক কল্পনা। এখানে বসেই অনেক টুকরো টুকরো ঘটনা ক্যামেরাবন্দি করেছিলাম। যেমন এই ভদ্রলোককে দেখলাম মহিলা অফিসারকে অনুরোধ করছেন সীমান্তের গেটের সামনে গিয়ে ছবি তোলার, কিন্তু অনুমতি না থাকায় ওই মহিলা অফিসার কিছুতে তাকে যেতে দিচ্ছে না। অবশেষে একজন পরিচিত সেনা অফিসার ওই ভদ্রলোককে নিয়ে গিয়ে গেটের সামনে ছবি তুলে দিল। ডিফেন্সের সেই লেভেলের পরিচিতি থাকলে এই গেটের সামনে গিয়ে ছবি তোলাই যায়। যদিও আমাদের ক্ষেত্রে এই লেভেলের পরিচিতি ছিল না, পরিচিতি না থাকলেও শপথ নিয়েছিলাম পরিস্থিতি ঠিক হলে একদিন এই পথ ধরেই পাকিস্তানে বেড়াতে যাব। ছবি তোলার পরে সেই ভদ্রলোকের মুখে যুদ্ধজয়ের হাসি আর কনফিডেন্স দুটোই ফুটে উঠেছিল। তাই তিনি পিছিয়ে না এসে আরও কয়েক ফুট এগিয়ে গেটের কাছে যাওয়ার চেষ্টা করতেই বিএসএফের জওয়ান এসে তাকে তার আগের জায়গায় ফিরিয়ে দিল। সেরিমনির শুরুতেই দেখলাম লাইনে দাঁড়ানো মহিলা দর্শকরা জাতীয় পতাকা হাতে ছুটে এসে একটা চক্কর দিয়ে আবারও নিজের আসনে ফিরে যাচ্ছেন, যদিও এটা সেরিমনিরই একটা পার্ট। কেউ কেউ জাতীয় পতাকা হাতে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে বিএসএফ তাদের হাত থেকে পতাকাগুলো নিয়ে এই ব্যাপারটার সমাপ্তি ঘোষণা করলেন। এবার ক্যামেরা ঘোরালাম সীমান্তের ওপারে। সীমান্তের এপারের মতো ওপারে সেরকম কিছু দেখলাম না ঠিকই, তবে একজন পাবিহীন পাক নাগরিককে পতাকা হাতে চরকির মতো ঘুরতে দেখলাম। উনিও হয়তো ওই দেশে সেরিমনির একজন শিল্পী বা সেনাবাহিনীর কেউ। যদিও এক পায়ে এত স্পিডে পতাকা হাতে ঘোরার ব্যাপারটা আমাকে বেশ অবাক করল। সীমান্তের এই পারে তখন সেরিমনির পরবর্তী অ্যাক্টিভিটি হিসাবে দেশাত্মবোধক গানের সাথে ডান্স করতে ইচ্ছুক মহিলাদের আহ্বান জানানো হয়েছে। যদিও এই মিউজিকগুলো ভিডিওতে রাখা সম্ভব হচ্ছে না কপিরাইট ক্লেমের কারণে। সেরিমনির পরবর্তী পর্বে দেখানো হলো কীভাবে ভারতের অত্যন্ত দুর্গম এলাকায় মোতায়েন থেকে প্রত্যেক মুহূর্তে দেশকে নিশ্চিদ্র নিরাপত্তা দিয়ে চলেছে বিশ্বের অন্যতম ইন্ডিয়াস ফার্স্ট লাইন ডিফেন্স। পরবর্তী পর্বে বিএসএফের থিম সঙের সাথে পতাকা নেড়ে দেশবাসীকে অভিনন্দন জানালেন এই জায়গায় মোতায়েন বিএসএফের
পুরুষ এবং মহিলা জওয়ানরা। সীমান্তের ওপারও তখন পতাকা হাতে একইভাবে নিজেদের দেশবাসীকে উৎসাহিত করে চলেছে পাকিস্তানের রেঞ্জার্স বাহিনী। একই সাথে শরীরে উত্তেজনা আর মনে টেনশন নিয়ে ঘড়ি দেখে চলেছি, কারণ ওদিকে ট্রেনের সময় প্রায় হয়ে এসেছে। দুই দেশে সেনা জওয়ান প্রস্তুতি নিচ্ছে সূর্যাস্তের শেষ মুহূর্তে দুই দেশের পতাকা নামিয়ে ফেলার। এরই মধ্যে দিয়ে শেষ হয় ওয়াগা বর্ডারের বিটিং রিট্রিট সেরিমনি। আমরাও ধীরে ধীরে প্রস্তুতি নিলাম এই জায়গা থেকে বেরিয়ে আমাদের অটোরিক্সার কাছে পৌঁছে যাওয়ার। ঠিক বিকেল 6:55 অমৃতসর জংশন থেকে রওনা দেবে গোল্ডেন টেম্পল মেল। ওয়াগা বর্ডার থেকে অমৃতসর জংশনের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। এরই মাঝখানে জুনিয়র ভিডিও কল করে জানতে চাইল আমি কখন বাড়ি ফিরব। গত 24 ঘন্টায় বেচারার সাথে একটা কথাও হয়নি। মাঝপথে অটোচালক অটো থামিয়ে ওই রেস্তোরাঁ থেকে নিজের কমিশনের টাকাটাও সংগ্রহ করে নিয়ে এলো। আমাদের মেয়ার ট্রেন আছে, ট্রেন ছিল, তাড়াহুড়ো ছিল, তাই অমৃতসর এসে কোনো অটোওয়ালার সাথে কোনো জায়গায় যাবেন না। সব জায়গাতে কমিশন, যেখানে খাওয়াবে যেখানে নিয়ে যাবে। আমি ডিটেলস আপনাদেরকে ব্লগে বলে দিলাম, অটো অলওয়েজ অ্যাভেলেবল। অমৃতসর জংশন তখনও 11 কিলোমিটার, ঘড়ির কাটা 6:45 পেরিয়ে গিয়েছে। মাঝখানে টুকটাক ট্রাফিক জ্যাম তো আছেই, টেনশন চরমে, ট্রেন পাবো তো? ঘড়ির কাঁটা যখন 6:30 পেরিয়ে গিয়েছে তখনও 1 কিলোমিটার রাস্তা বাকি। 6:36 পা রাখলাম অমৃতসর জংশনে। আজ এই গোল্ডেন টেম্পল মেল ধরে আমাকে ফিরতে হচ্ছে আম্বালা ক্যান্টনমেন্টের পথে। 6:55 ছেড়ে আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছাবে রাত 11টায়। আমার পরবর্তী জার্নি কালকা মেল, যেটা ছেড়ে আসবে কালকা থেকে আম্বালা ক্যান্টনমেন্টের টাইম হচ্ছে 2:20। বিদায় অমৃতসর। টুকরো কিছু ঘটনা, খারাপ ভালো সব মিলিয়ে শেষ হলো আজকের পর্ব। কথা আর বলতে পারছি না, মানে এত শরীর ঢুকাচ্ছে আর সেই সাথে মাথায় করে যন্ত্রণা, কারণ কালকে ঘুম নেই। কালকা মেলে বাড়ি ফেরার জার্নি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমিও চেষ্টা করব সেই জার্নিটাকে আমার বেস্ট দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার। টাটা, বাই বাই।